Happy Teacher's Day! হ্যালো সবাইকে, আমি সিনথিয়া, আর তোমরা দেখছো সৃজনী গল্পে মোহু। আজকে হচ্ছে সোমবার, টিচার্স ডে। মোহুদের স্কুলে টিচার্স ডেটা ফ্রাইডেতে সেলিব্রেট হয়েছে, তার জন্য আজকে ছুটি দিয়েছে। আর মোহু স্কুলে কি করেছিলে টিচার্স ডেতে? নাচ করেছে। হ্যাঁ, ও একটা ডান্স করেছে। আর এখন মোহু কোথায় যাচ্ছে? নাচের স্কুলে। এখন মোহু নাচের স্কুলে যাচ্ছে। আর আমিও এই নাচের স্কুলে আগে করতাম, এখন অফ আছে, বাট আমিও যাচ্ছি, কারণ টিচার্স ডে বলে কথা, টিচারদের সাথে কথা না বললে তো হয় না, দেখা না করলে হয় না, তো সেই জন্য যেতেই হবে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগছে। কালকে তো আর ব্লগটা শেষ করলাম না, কারণ হচ্ছে কালকে ফিরতে ফিরতে জানো তো অনেকটা রাত হয়ে গেছিলো, আর ফিরে মোহু যেহেতু সকালবেলা স্কুলে যায়, একদম ও টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ছিল, তাই ওকে তাড়াতাড়ি করে রেডি করে মানে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। বাবা তুমি যদি আসো তাহলে একটু এইদিকে আসো তো, এইদিকটা আলো আছে। হ্যাঁ, এমনি তো আমার আসেই না ব্লগে, এসছো মানে একদম গেস্ট অ্যাপিয়ারেন্স, মানে আমি ধরলো। যাই হোক, বাড়িতে থাকে না তাই আসতে পারে না, বিভিন্ন কাজে থাকে। যাই হোক, তো কালকে যেটা বলছিলাম, তো কালকে ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও যেহেতু কোর্ট থেকে এসেই ওই গেছিলাম নাচের স্কুলে, ওখানে মজা টাজা করে, আর রাত্রে ওই গরমে কি গরম পড়েছে বলো, বিভৎস। তারপরে ডিনার টিনার বানাতে গিয়ে মোহুকে খাওয়াতে গিয়ে আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর এই সকালবেলা মোহুকে স্কুলে ফুলে দিয়ে জাস্ট একটুখানি ফ্রেশ, মানে আমি একটু আজকে যাইনি কোর্টে, আমার বেশি চাপ ছিল না, বাবাইয়ের চাপ ছিল, বাবাই জাস্ট কোর্ট থেকে ফিরলো, এখন বাজে ওই 12:30, 1:30 মতো। না না, দুটো বাজতে যায়, প্রায় দুটো বাজে। এবার দুটোর সময় আমার অ্যাকচুয়ালি আমার ননদের স্বাদ আছে, তো ওকে একটা গিফট মানে দেব, তো সেই গিফটটা ভাবছি, ওই শাড়ি ফাড়ি সবসময় ভালো লাগে না, আর ওরা সবসময় শাড়ি ঠাড়ি পরেও না, আর ও জানি স্বাদ মানে প্রত্যেকটা আত্মীয় স্বজন শাড়িই দেবে, তো আমি শাড়ি দেবো না, তো কী দেওয়া যায় ভাবছি, কিছু একটা কী কিনবো, তাই একটু বেরোচ্ছি ওর গিফটটা কিনবো। আর বিকেলে আপাতত এর আজকে বিশাল দিন, কারণ আজকে মোহনবাগানের খেলা, সেমিফাইনাল কি ইস্ট বেঙ্গলের সাথে, তাই ওনারা আবার স্টেডিয়ামে গেছে, একটু ব্লক করো, একটু ব্লক করো, সবার সামনে বললে ব্লক প্রমাণ কিন্তু বলে দিল ব্লক করবে, তাই এখন থেকে আমি মেরুন পরিয়ে রেখেছি একেবারে। যাই হোক, এখন তোমাদের যেটা বলছিলাম, আপাতত বাইরে বেরোই, বাড়ির বেরিয়ে দেখি ওর জন্য কি কেনা চায়, কারণ ওই শাড়ি ফাড়ি আমি কিনবো না, তো ভালো দেখি যেটা ও ইউজও করতে পারে, আবার সুন্দর ট্রেন্ডিও হয়, তো চলো যাওয়া যাক। বাইরে ফাটিয়ে রোদ উঠেছে, মানে এই গরমে বাইরে বেরোনো একটা মানে হচ্ছে অত্যাচার। আরে হাতে আবার গ্লুকন ডি, আগে মুদিখানায় যাব, এই তারপরে একটা চেঞ্জ করি, একটু আলু ফালু নেব, অন্য একটা প্যাকেট নেব। আচ্ছা, আমরা আপাতত অঞ্জলিতে এসে অঞ্জলির ননি ডিপার্টমেন্টে এসেছি, দেখি কিছু পছন্দ হয় কিনা। আমরা কিনে নিয়েছি, বেশ ভালো পছন্দ হয়েছে, শেলের ওপরে জিনিসটা খুব ভালো, ভীষণ ইউনিক আর ভীষণ ক্লাসি। তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি। বাড়িতে চলে এলাম, এই জাস্ট এইমাত্র বাড়িতে এলাম, ঢুকলাম, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কিনেছি, তারও বসে দেখাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কিনে, মানে কি কি না আর কি কিনেছি দেখিয়ে দিই। এই তো এটা হচ্ছে ননি থেকে কিনেছি, কারণ শাড়ি ফাড়ি দিয়ে লাভ নেই, শাড়ি ফাড়ি পরার টাইমও হয় না, আমি নিজেই বা কনসা কতবার শাড়ি পরি বলো, তার জন্য যেটা দেব সেটা যাতে ইউজ করতে পারে। আর ওকে তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, খুব মিষ্টি মেয়ে, খুব সুন্দর দেখতে,
আর ওকে আশা করি এটা ওর খুব ভালো লাগবে। তো আমি ওই নরি থেকে কিনেছি এটা, দেখো। আর ক্যামেরা আমাকে আজকে বাবাই করে দিচ্ছে, মোহ স্কুলে গেছে। খুব সুন্দর এটা না, অরিজিনাল ওই শেলের ওপর। আর এই স্টোনটাকে কি যেন একটা স্টোন বললো জানি না, বাট এত সুন্দর ক্লাসি আর সফিস্টিকেট লাগলো না আমার এইটা। তার সাথে ম্যাচিং দুটো ইয়াররিং আছে, খুব সুন্দর এটা। তোমাদের কেমন লাগলো বলো, খুব সুন্দর লেগেছে আমার। পরে আমি একটা এরকম কিনবো, ঠিক আছে বাবাই? অবশ্যই অবশ্যই। খুব সুন্দর, তোমাদের কেমন লাগলো বললো, কারণ শাড়ি ফাড়ি দিতে আমার ভালো লাগছিল না। এটা দেবো যাতে ও ইউজ করতে পারে, বিভিন্ন এদিক ওদিক টুকটাক করে ও পড়তেও পারে, ভীষণ ক্লাসে সাবস্টিটিউট। লাঞ্চ কিন্তু আমাদের একদম সিম্পল আজকে, ভাত আর এটা এটা কি জানো বাবাই, ওলকচু বাটা আর আছে চিকেন, আমাদের সেদ্ধ সরি, আর এটা হচ্ছে আমাদের চিকেন, চিকেনের ঝাল। বেশ ভালো হয়েছে, মোহুকে সকালবেলা ভাত খাওয়াতে গিয়ে দেখেছিলাম, তো তাড়াতাড়ি খেয়ে নেই। আজ এখন প্রায় 4:30, আর বাবাই এখন বেরোচ্ছে মোহুকে আনতে, যাবে মোহুকে দিয়ে তারপরে ও যাবে খেলা দেখতে, তাই তো? এসেও পড়েছে, আস্তে উঠো। মোহুকে নামিয়ে দিই, বাবাই এখন বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ, কটা থেকে খেলা? 7টা। এত তাড়াতাড়ি যাচ্ছ কেন, 2 ঘন্টা আগে? 5টা বেরোচ্ছি, সবাইকে দুধ তুলতে যাবো তো। ও গাড়ি নিয়ে যাচ্ছ? ও আমি যাচ্ছি তো, 5 জন যাচ্ছি। ও আমি ভাবছি বাইকে যাবে। ঠিক, সবাইকে নিয়ে যাবো। তাহলে কি মোহনবাগান হারবে নাকি? জয় মোহনবাগান। তারপরে দেখবে হাঁটতে হাঁটতে আসছো। অভিশাপ দিও না, অভিশাপ দিও না, যদি হারে না তোমার হাল খারাপ করে। যাই হোক, এখন বাজে প্রায় 5টা, বাবাই তো বেরিয়ে গেল খেলা দেখতে, বলে দিয়েছে ব্লগ করতে, জানি না ব্লগ করবে কিনা, আর ব্লগ করলে তোমাদেরকে এখানে অ্যাড করে দেবো, আর ব্লগ না করলে আমাকেই দেখতে পাবে। কথা দিয়ে গেছে ব্লগ করবে কিনা, বুঝতে পারছি না ব্লগ করবে কিনা, করলে তো ভীষণ ভালো হবে। আপাতত একটুখানি ছাদে হাঁটছি, বেশ ভালো, একটুখানি মেঘ মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা, হলে তো বেশ ভালোই লাগবে। এখন বাজে প্রায় 7টা, আর তোমরা তো জানোই বাবাই এখন খেলা দেখতে গেছে, ওখানে হয়তো খুব এনজয় করছে। কিন্তু এর মধ্যেই আমার একটা বন্ধু এলো, একদম ছোটবেলার নার্সারির বন্ধু, ও বেশ অনেকক্ষণ তাই আমরা আড্ডা ঠাড্ডা মারলাম। মুহু কেন, মুহু ভীষণ হাবি গে, কারণ হচ্ছে চলো দেখা যাচ্ছে এখানে পেস্ট্রি ফেস্ট্রি এসছে, তো মুহুর আজকে পার্টি, তাই তো? পাড়েই পাড়েই, তাই তো? দেখ কি আছে। আরে বাবা, মুহুর ফেভারিট চকলেট পেস্ট্রি, মুহু হ্যাপি তো? উফ, মুহু আজকে ভীষণ হ্যাপি হয়ে গেছে। আচ্ছা খাও 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 খাও। বন্ধুরা এসে গেছি, আমাদের টিম এসে গেছে, পৌঁছে গেছি, দেখা যাক। আর বলো না, এবারও ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি, এসি কাপের সেমিফাইনাল থেকেই বিদায়, আর হলো না, এবারেও হলো না। বাজে এখন 10:30, আর আমাদের ডিনার ফিনার করা একদম কমপ্লিট, বাবাই ডিনার করেনি, কারণ বাবাই আসার সময় রোল খেয়েছে, সব বন্ধুদের সাথে আসার সময় রোল খেয়েছে, ও ডিনার ফিনার করবে না। আমি আর মোহু খেয়ে নিয়েছি, এখন আর কিছু করার নেই, আমরা শুয়ে পড়বো, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর কি আনন্দ, বাবাই ব্লগ করেছে, বাবাইয়ের জন্য তোমরা একটা লাইক এক্সট্রা করে দিয়ে এক্সট্রা দিয়ে দিও প্লিজ, কারণ ও ব্লগ করেছে, ভাবাই যায় না, একটু ওকে এনকারেজ করতে হবে, না হলে ও আর ব্লগ করবে না, আমাকেও হেল্প করবে না। আর দুজন মিলে, হাজব্যান্ড ওয়াইফ দুজন ব্লগ করলে ওটা আরও বেশি সুন্দর দেখতে লাগে, তোমরা সবাই জানো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা, সুইট ড্রিমস, সবাই ভালো থেকো, প্রচুর শপিং করো পূজায়, আজকের মতো টাটা।